हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई के वेलकम जानिए शुरू करछि आजकेर पर्व। आजकेर पर्वे रयेछे चट्टग्रामेर ऐतिह्यबाही अथेंटिक गरुर मांसेर कालाभुना। खुबई जनप्रिय एकटी खाबार, विशेष करे चट्टग्रामे, आर एर जनप्रियताटा सारा बांग्लादेशे छड़िये गियेछे। ढाका शहरे बड़ो बड़ो रेस्टुरेंटे एई कालाभुनाटा पावा जाय। खूब सहजे आमरा एई कालाभुनाटा तैरी करे निते पारि। এটা গরুর মাংসের কালাভুনা। কালাভুনা মানে কোনো পোড়া মাংস অথবা ভাজা মাংস নয়, কালাভুনা মানে কালাভুনা। আমি একটা টিস্যু দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পোড়া মাংস নয়। দেখতেই পাচ্ছেন টিস্যুটা কালো হয়ে যায়নি, কিংবা এটা পোড়া লাগা কোনো মাংস নয়, কালাভুনা কালাভুনাই। আশা করি বুঝতে পেরেছেন। ঘরে থাকা কিছু সহজ উপকরণ থেকে আমি তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের কালাভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে এই অথেন্টিক কালাভুনা। চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি। এখানে একটা কড়াইতে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহই মাংসটা নিতে, কারণ কালাভুনায় হাড় চর্বি সহই নিতে হয়। এখন এর মাঝে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। আমি 7-8টি এলাচ ক্রাশ করে নিয়েছি, নিয়েছি একটা স্টার ইনিংস, আর দিয়ে দিব কয়েকটি লবঙ্গ। আমি 7-8টি লবঙ্গ নিয়েছি, 7-8টি কালো গোলমরিচ, 4-5 টুকরা দারুচিনি নিয়েছি। এভাবে করে ভেঙে নিয়েছি। এই যে দেখুন স্টার ইনিংস, এটা যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন। এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চাইলে এখানে আরেকটু বেশি পেঁয়াজ কুচি দিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এই পেঁয়াজ বেরেস্তা দিতে চেষ্টা করবেন, এই পেঁয়াজ বেরেস্তাটাই কালাভুনার কালো টেক্সচারটা চলে আসবে। এখন দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ তেল, যে তেলটায় আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো তেল দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, প্রথমে 1 চা চামচের কম দিয়ে দিয়েছি, বাকিটুকু দিয়ে আমি 1 চা চামচ করে নিলাম। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটা ঝাল খেতে চান। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। মাংসটা যত ভালো মেরিনেট করা হবে, অর্থাৎ মাংসটা ভালো করে মিক্সড করে নিতে হবে, মশলাগুলো যেন মাংসের গায়ে খুব ভালো করে ঢুকে যায়। এই কালাভুনা রান্না করার জন্য মাংসের মশলাগুলো প্রতিটা মাংসের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। মশলাগুলো মাংসের গায়ে মিক্সড হয়ে গিয়েছে। এখন চুলোটা জ্বালিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিব। উল্টে পাল্টে দিচ্ছি মাংসগুলো। এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবার তুলে এভাবে করে নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনাটা তুলে এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন এই মাংস থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। আমি আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 30 মিনিটের জন্য। এই সময় চুলোর আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ে। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এখন আরেকটু নেড়ে চেড়ে দিব আর খুব ভালো করে কষিয়ে নিব মাংসটা। এর আগে মাংস কিন্তু কষানো হয়নি, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, আর আমি এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢেকে দিব। ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এ সময় চুলোর আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় 1.5 ঘন্টা ধরে এই মাংসটা রান্না করতে হবে।
চুলোর আঁচটা একেবারে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাংসটা পোড়া লেগে যেতে পারে। আরও 20 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এভাবে মাংসের ঝোলটা গাঢ় হয়ে যাবে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে করে ঢেকে দিব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। আবার 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি, তেলটা সেপারেট হয়ে গিয়েছে, মাংসটা একেবারে সফট হয়ে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে দেখতেই পাচ্ছেন কালাভুনার অনেকটা কালো টেক্সচার চলে এসেছে। একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে মাংসটার মশলাটা ক্লিন করে নিলাম। এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব 4টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মাঝে। দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আমি 5 মিনিট নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এভাবে সোনালি রং ধারণ করবে তখন আমি নামিয়ে নিব। এখন এটা মাংসের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিব। এভাবে করে প্রায় 10 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। অথেন্টিক কালাভুনা রেডি হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা টিস্যু দিয়ে টেস্ট করে দেখাচ্ছি, এটা কিন্তু পোড়া লাগেনি। টিস্যুর কালারটা দেখলেই বুঝতে পারবেন, যদি পুড়ে যেত তাহলে কিন্তু টিস্যুটা কালো হয়ে যেত। এখন এটাকে একটু কেটে দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে। হাড় থেকে মাংসটা খুলে খুলে আসছে। আমি আমার মতো করে ঐতিহ্যবাহী কালাভুনা রান্না করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মাংস রান্নার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। এভাবে করে শুধু গরুর মাংস নয়, খাসির মাংস, মহিষের মাংস, যে কোনো মাংস দিয়েই কালাভুনাটা করতে পারবেন। আমি একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি, চাইলে আপনারা শশা গাজর দিয়েও পরিবেশন করতে পারবেন। আশা করি এভাবে বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।